রাজবাড়ির বাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 10টার দিকে গৃহবধূর বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোজিনা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন মণ্ডলের স্ত্রী। লিটন মণ্ডল 6 মাস আগে দুবাই যায়। তাদের তৃতীয় শ্রেণী পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে। বাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, উত্তর পাট্টা গ্রামের নিজ বসত ঘরে পাশের বাঁশঝাট মধ্যে গৃহবধূ রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ওসি আরও জানান, মরদেহর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও এর প্রসঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।